আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলিব্রিটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সিকুন পাইপিং দড়ি কীভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দেবো। সেজন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড় এবার আপনারা লম্বা যতটা ফিতে লম্বা নিতে চান সেই অনুপাতে নিয়ে নেবেন। 1.5 ইঞ্চি চওড়া নিয়েছি এবং মাঝখান থেকে এভাবে ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1/2 ইঞ্চি দূরত্বে সেলাই করে দিচ্ছি। আমি ভিন্ন কালারের সুতো দিয়ে সেলাই করছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। কাপড়টি আমি এখানে সেলাই করে নিয়েছি। এখন আমি এখানে একটি মোটা সুতোতে সুতা ঢুকিয়ে নেব। একটু সুতাটা একটু মোটা করে নেবেন। তারপর এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু মাঝখানে আমাদের ফাঁকা অংশ, ফাঁকা অংশের মাঝখানে আপনি সুতা দিয়ে দিবেন। মাঝখান দিয়ে এক পার্টে, এখানে কিন্তু দুই পার্ট, তো এক পার্টে আমরা সুতা বিঁধে নিচ্ছি। ভালো করে আমি এখানে লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইড থেকে কাপড়টা একটু কেটে কমিয়ে নিচ্ছি যেন কাপড়টা যখন আমি উল্টে নিব সুবিধা হয়, এই জন্য আমি কাপড়টা কেটে কমিয়ে নিলাম। এখন শুয়ের এই যে পেছনের অংশ, পেছনের অংশটা আমি এই যে মাঝখানে ফাঁকা অংশ দিয়ে ভেতরে দিয়ে দিচ্ছি। এবার ভিতরে দিয়ে দেওয়ার পরে এখন খেয়াল করুন, পুরোটা কাপড় নিয়ে নেবেন, তারপর আঙুলের সাথে পেঁচিয়ে নেবেন, নাহলে সুতাটা খুলে আসে। এই জন্য আমরা আঙুলে এভাবে পেঁচিয়ে নিই। তারপরে যে মাথার অংশটা প্রথমে একটু সমস্যা মনে হতে পারে, প্রথমে একটু যদি মাথাটা আপনি ঢুকিয়ে নিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না, আপনি সহজভাবে ভিতরটা ঢুকিয়ে নিতে পারবেন। এই যে ঢুকে গিয়েছে, এখন দেখুন, এখন এইভাবে খালি টানলে ভিতরে চলে যাবে আমাদের কাপড় এবং সুন্দরভাবে ফিতে তৈরি হয়ে যাবে। দেখেন এভাবে কাপড় টানতে টানতে যদি কাপড় আবার বেশি গুছে যায় তাহলে আবার ঢুকতে চাইবে না, তখন একটু সামনের দিকে টানিয়ে কমাই নেবেন। তারপর আবার এভাবে টান দিলে ব্যাস ফিতে তৈরি হয়ে গেল। দেখুন কতটা সহজে আমি আপনাদেরকে ফিতে তৈরি করে দেখিয়েছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।